দেখুন, সিরাজগঞ্জে বউ বদল করেছেন দুই যুবক। সিরাজগঞ্জে পরকীয়া সম্পর্কের কারণে একে অপরের বউ বদলের একটি অভিনব ঘটনা ঘটেছে। জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। জানা গেছে, বাঁশবাড়িয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সেলিম মালয়েশিয়ায় থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সঙ্গে একই গ্রামের পরাণ শেখের ছেলে সোহেলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সোহেল তার প্রেমিকা সোমাকে এলাকার একটি তাঁত কারখানায় কাজ নিয়ে দেয়। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের এক ছেলে সন্তানকে তার দাদির কাছে রেখে সোহেলের হাত ধরে পালিয়ে যায়। সোহেলের ঘরেও স্ত্রী ও এক ছেলে রয়েছে। এদিকে সোহেলের স্ত্রী তার স্বামীর এ ধরনের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত 7 জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা আরও জানায়, সেলিমের স্ত্রী সোহেলের সঙ্গে 5 মাস হলো চলে গেছে, আর সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয়েছে সম্প্রতি। সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেই তাদের বিয়ে হয়েছে। সেলিম ও সোহেলের পরিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। For latest news, please subscribe my channel. Thank you, everybody.